গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাই সাকসেস মাত্রা ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছো প্রিপারেশান ভালো চলছে তোমাদের সবাইকে বলেছিলাম আজকে প্রফিট লসের লাস্ট ক্লাস এবার লাস্ট ক্লাস হ্যাঁ আজকে প্রফিট লসে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করবো যেগুলো জেনারেলি আমি কোনোরকম টাইপের মধ্যে রাখি না মিসলেনিয়াস কোয়েশ্চেনস বলতে পারো এগুলো কারণ এই ধরনের কোয়েশ্চেনগুলো পার্টিকুলারলি এরকম টাইপ ওয়াইজ আসে না মাঝে মাঝে এক্সামে আসে তো পার্টিকুলার সেই রকমই কিছু মিসলেনিয়াস টাইপ আজকের ক্লাসে ডিসকাস করবো আর কথা আজকে প্রফিট লসের লাস্ট ক্লাস হতে পারে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে ডিসকাউন্ট করাবো তো ডিসকাউন্টের একটা ক্লাস বাকি রয়েছে ডিসকাউন্টের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোর ওপর থেকে একটা ক্লাস বাকি রয়েছে তো সেটা আমি নেব হয় দেখছি সিম্পল ইন্টারেস্ট করানোর পর করাতে পারি বা আগে করিয়ে তারপর সিম্পল ইন্টারেস্ট করাতে পারি তো সেটা ডিসাইড করে নিচ্ছি দেখছি কি করব তোমরা দেখতে পাবে ক্লাস যেমন এসে এসে যাবে তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আইকন প্রেস করতে ভুলবে না যাতে নোটিফিকেশান মিস না হয় প্রত্যেক সকাল প্রত্যেক দিন সকাল নটার সময় ক্লাস আপলোড হয়ে যায়

এখানে আমাদেরকে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে একটা পেন একটা বইয়ের দাম আলাদা আলাদাভাবে যদি সেটা না বের করতে পারি তাহলে আমরা এটা ক্যালকুলেশনটা করার চাপ হয়ে যাবে তো কিভাবে করব? কি বলেছে বলো আটটা বই বলেছে পাঁচটা পেন বলেছে কত দাম বলেছে বিরানব্বই টাকা আর কি বলেছে পাঁচটা বই বলেছে আটটা পেন বলেছে কত দাম বলেছে সাতাত্তর টাকা আচ্ছা দুবার লিখেনি কারণ আছে পাঁচটা বই প্লাস আটটা পেন কত বলেছে সাতাত্তর টাকা এখানে তুমি একবার এই দুটোকে যোগ করে দাও কত হবে দেখো আট পাঁচ তেরো মানে তেরোটা বই প্লাস কত হয়ে যাচ্ছে আট পাঁচ তেরো তেরোটা পেন টোটাল দাম কত হয়ে যাচ্ছে সাত আট দুয়ে নয় নয়ের সাথে ষোলো একশো টাকা ক্লিয়ার এখানে আমি কি করব এখানে আমি একবার বিয়োগ করব বিয়োগ করলে কী পড়ে থাকবে তিনটে বই এখানে মাইনাস সাইন বড়ো তো মাইনাস কী পরে থাকবে তিনটে পেন তাই তো দাম কত পড়ে থাকছে সাত থেকে বারো কত হয়ে যাচ্ছে সাত থেকে বারো পাঁচ হাতে এক আট হাতে এক কত হয়ে যাচ্ছে আট আট থেকে নয় এগারো এই সরি মানে আট থেকে নয় এক মানে কত হয়ে যাচ্ছে পনেরো তো এবার আমাকে এখান থেকে একটা জিনিস বলো একটা বই আর একটা পেনের দাম কত তেরো কমন নিয়ে যদি ভাগ করে দিই একশো উনসত্তরকে তেরো দিয়ে কাটলে তেরো কারণ একশো উনসত্তর তেরো স্কোয়ার তো তেরো ইন্টু তেরো বাই তেরো একটা তেরো কেটে যাবে তেরো পরে থাকছে আর এখান দিয়ে যদি তুমি বই মাইনাস পেন বের করো বই মাইনাস পেন বেরোবে এখান থেকে তিন কমন নিলে তিন দিয়ে ভাগ করলে কত পাচ্ছি পাঁচ তার মানে একটা জিনিস বলো একটা বই একটা পেনের টোটাল দাম হচ্ছে তেরো টাকা আর একটা বই আর একটা পেনের দামের ডিফারেন্স হচ্ছে পাঁচ টাকা তো এই দুটোকে কম্পেয়ার করে আমি বলতে পারি আমি মানে প্রত্যেকটার আলাদা আলাদা দাম পেয়ে যাব যদি তুমি এখানে যোগ করো তাহলে কী হবে বলো কেটে যাবে দুটো বইয়ের দাম কত বেরোবে তেরো পাঁচ আঠেরো তাহলে একটা বইয়ের দাম কত বেরোবে ন টাকা তাহলে একটা পেনের দাম কত হয়ে যাবে বই আর পেন মিলিয়ে তেরো টাকা তাহলে পেনের দাম কত হয়ে যাবে তেরো মাইনাস নয় তো কত হয়ে যাচ্ছে চার টাকা তো বইয়ের দাম বেরিয়ে গেল ন টাকা পেনের দাম বেরিয়ে গেল চার টাকা এবার বলো কোয়েশ্চেনে কী বার করতে বলেছে পাঁচটা বই তাহলে বইয়ের দাম পাঁচ টাকা ফাইভ ইন্টু নাইন প্লাস কত পেনের দাম চার টাকা বারো ইন্টু চার তো পাঁচ নয় কত হয়ে গেল পঁয়তাল্লিশ প্লাস চার বারো আটচল্লিশ কত হয়ে যাচ্ছে চল্লিশ চল্লিশ কত হয়ে যাচ্ছে আশি আর আট পাঁচ তেরো তিরানব্বই টাকা তাহলে কত দাম বেরোলো পাঁচটা বই আর বারোটা পেনের টোটাল তিরানব্বই টাকা ক্লিয়ার হয়েছে আশা করি বোঝা গেল আশা করি এই ধরনের অঙ্ক আসলে কিভাবে করবে এই ধরনের অঙ্ক আসলে কিভাবে করবে তোমাকে টার্গেট করতে হবে যে একটা বই আর একটা পেনের দাম কত আর একটা বই আর একটা পেনের মিল টোটাল দাম কত আর তাদের মধ্যে দামের ডিফারেন্স কত যদি এই দুটো জিনিস আমরা পেয়ে যাই তাহলে আমরা সেখান থেকে কম্পেয়ার করে দুটোর আলাদা আলাদা দাম বের করতে পারবো এবার তারপর যেটা বলেছে সেটাও ইজিলি বেরিয়ে যাবে ক্লিয়ার হয়েছে আশা করি চলো পরের কোয়েশ্চেন দেখা যাক যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্ট অতি অবশ্যই জানাবে ইম্পর্টেন্ট ক্লাস কোয়েশ্চেনগুলোও ইম্পর্টেন্ট তো আমি আবার গড়িয়ে দেবো আবার বুঝিয়ে দেবো দেখো এখানে কী বলছে আ ম্যান পারচেস অ্য বুক অ্যান্ড দ্য পেন ফর রুপিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হি সোল্ড দ্য বুক অ্যাট থার্টিন পার্সেন্ট অ্যান্ড পেন অ্যাট সেভেন্টিন পার্সেন্ট প্রফিট ইফ হি সোল্ড দ্য বুক অ্যাট সেভেন্টিন পার্সেন্ট অ্যান্ড পেন অ্যাট থার্টিন পার্সেন্ট প্রফিট দেন হি আর্নস রুপিস এইট্টি মোর ফাইন্ড দ্য কস্ট অফ দ্য বুক কস্ট প্রাইস অফ দ্য বুক অ্যান্ড দ্য পেন কী বলেছে একটা বই আর একটা পেনের টোটাল দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা মিলিয়ে বই আর পেন মিলিয়ে তো বইটা তেরো পার্সেন্ট প্রফিটে বেঁচেছে পেনটা সতেরো পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে যদি সে বইটা সতেরো পার্সেন্ট প্রফিটে বেচতো মানে উল্টো করতো বইটা সতেরো পার্সেন্টে আর পেনটা তেরো পার্সেন্টে বেচতো তাহলে তার আরও আশি টাকা বেশি ইনকাম হতো তাহলে বই আর পেনের কস্ট প্রাইস কত জানতে চাইছে তো এখানে দেখো এখানে আমি একটা জিনিস বলতে পারি বই আর পেনের টোটাল দামটা আমার কাছে দেওয়া আছে কত পঁচিশ হাজার তো আমি যদি বই আর পেনের মধ্যে দামের ডিফারেন্স কত সেটা বার করতে পারি তাহলে আমি আলাদা আলাদা করে বই আর পেনের দাম বের করতে পারবো তো সেটা আমরা কীভাবে বের করবো দেখো কোথায় বেশি বলেছে সেকেন্ড কেসটায় বেশি বলেছে সতেরো পার্সেন্ট মানে বইয়ে লাভ আর তেরো পার্সেন্ট পেনে লাভ তাহলে আশি টাকা বেশি ইনকাম হতো তো একটা জিনিস ভাবো সেভেন্টিন পার্সেন্ট অফ বুক প্লাস থার্টিন পার্সেন্ট অফ পেন এটা করলে ধরে নাও একটা সার্টেন অ্যামাউন্ট এখানে আসতো ঠিক আছে আর একটা কী বলেছে যেখানে থার্টিন পারসেন্ট অফ বুক প্লাস সেভেন্টিন পারসেন্ট অফ পেন করলে এখানেও ধরে নাও একটা সার্টেন অ্যামাউন্ট আসতো এবার এটাকে যদি তোমরা বিয়োগ করো এটাকে যদি তোমরা বিয়োগ করো তাহলে কী পাবে ডিফারেন্স কত এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আসছে এখানে বলো ফোর পার্সেন্ট অফ বুক প্লাস এদিকে কত আসছে এটা মাইনাসটা বড়ো তাহলে প্লাস হবে না মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গিয়ে এখানেও কী থাকছে ফোর পারসেন্ট অফ পেন থাকছে এদিকে কত আসবে এদিকে আশি আসবে কারণ আমাকে কোয়েশ্চেনে বলেই দিয়েছে এইটটি মোর তার মানে আশি টাকা ডিফারেন্স ক্রিয়েট হবে তো একটা জিনিস এখান দিয়ে বুঝতে পারছো ফোর পার্সেন্ট অফ বুক মাইনাস ফোর পার্সেন্ট অফ পেন মানে বইয়ের দামের চার পার্সেন্ট আর পেনের দামের চার পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে আশি টাকা বইয়ের দামের চার পার্সেন্ট পেনের দামের চার পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে আশি টাকা তো আমি যদি এই চার টাকায় হান্ড্রেড পার্সেন্টে নিয়ে যাই তাহলে আমি বই আর পেনের দামের ডিফারেন্সটা পেয়ে যাবো তো যদি আমি হানড্রেড পার্সেন্টে নিয়ে যেতে চাই তাহলে ব্যাপারটা কী হবে আমি যদি লিখি হান্ড্রেড পার্সেন্ট অফ বুক মাইনাস পার্সেন্ট অফ পেন তাহলে সমান সমান আমি এদিকে কত লিখতে পারি আমি আশি ইন্টু পঁচিশ লিখতে পারি সোজা কারণ চার থেকে একশো করতে গেলে দু জায়গাতেই চার থেকে একশো করেছি মানে টোটাল আমি পুরোটাকে কত দিয়ে গুণ করেছি পঁচিশ দিয়ে চার থেকে একশো করতে গেলে কী করতে হবে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তো সেম আমি এদিকেও যদি পঁচিশ দিয়ে গুণ করে দিই কত পাবো দু হাজার তো হান্ড্রেড পার্সেন্ট অফ বুক আর হান্ড্রেড পার্সেন্ট অফ পেন মানে কি হান্ড্রেড পার্সেন্ট বইয়ের দাম মাইনাস হান্ড্রেড পার্সেন্ট পেনের দাম তার মানে আমি বলতে পারি বই মাইনাস পেন সমান সমান আমি কত পাচ্ছি দু হাজার টাকা ক্লিয়ার ব্যাপারটা কীভাবে বেরোলো এই জায়গাটা ক্লিয়ার ভালোভাবে বোঝো সেভেন্টিন পার্সেন্ট আর থার্টিন পার্সেন্টে বেচছিলো একটা টাকা লাভ হচ্ছিল সেটা কত জানার দরকার নেই থার্টিন পার্সেন্টে বেচছিলো সেভেন্টিন পার্সেন্টে লাভ হচ্ছিলো একটা টাকা লাভ লাভ হচ্ছিল তো আমাকে বলে দিয়েছিলো এই দুটো কন্ডিশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আশি টাকা তো ডিফারেন্স আমি যদি এইদিকে নিই তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কী পাচ্ছি ফোর পার্সেন্ট অফ বুক মাইনাস ফোর পার্সেন্ট অফ পেন মানে বইয়ের দামে চার পার্সেন্ট আর পেনের দামে চার পার্সেন্ট এই দুটোর ডিফারেন্স এই দুটোর বিয়োগ ফল কত আশি টাকা তো হান্ড্রেড পার্সেন্টে নিয়ে গেলে আমি কী পাচ্ছি বইয়ের দাম আর পেনের দামের ডিফারেন্স তো সেটা আমার কত হয়ে যাচ্ছে সেটা দু হাজার টাকা হয়ে যাচ্ছে তাই যদি হয় এবার এখান থেকে ক্যালকুলেশন করো টু এর ভ্যালু দুটো যোগ করে দাও পিপি কেটে যাবে এখানে কত হয়ে যাবে সাতাশ হাজার তাহলে বইয়ের দাম আমি কত বলতে পারি বইয়ের দাম আমি কত বলতে পারি তেরো হাজার পাঁচশো বইয়ের দাম যদি তেরো হাজার পাঁচশো হয় পেনের দাম কত হয়ে যাবে পেনের দাম হয়ে যাবে পঁচিশ হাজার মাইনাস তেরো হাজার পাঁচশো তো কত হয়ে যাচ্ছে বলো চোদ্দো হাজার থেকে পঁচিশ হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো তো বেরিয়ে গেল দুটোর কস্ট প্রাইস বার করতে বলেছিল একটা এগারো হাজার পাঁচশো একটা তেরো হাজার পাঁচশো ক্লিয়ার হলো মিসলেনিয়াস টাইপ এই জন্য বললাম এই ধরনের অঙ্কগুলো পার্টিকুলারলি কোনো টাইপের মধ্যে আসে না কখনো কখনো এক্সামে চলে আসে এই ধরনের কোয়েশ্চেন তো আশা করি তোমরা এরপর করতে পারবে দেখো একটা আগেরটা করলাম যেটা নর্মাল নর্মাল পেনের সংখ্যা দিয়ে বলেছিল সেখানে ক্যালকুলেশন পার্সেন্টেজের ব্যাপার স্যাপার অতটা কিছু ছিল না বাট এখানে এই যে যেটা বলেছে থার্টিন পার্সেন্ট প্রফিট থার্টিন পার্সেন্ট প্রফিট সেভেন্টিন পার্সেন্ট প্রফিট তো এখানে এইভাবে করে অঙ্কটা দেখো কত ইজিলি সলভ হয়ে গেল কোনো টাফ ক্যালকুলেশন হলো না বাট বাই এনি চান্স এখানে যদি এক্স ওয়াই ধরে নিতে তাহলে ক্যালকুলেশন অনেক টাফ হয়ে যেত কারণ ইকুয়েশান অনেক বাজে বাজে ইকুয়েশান তৈরি হয়ে যেত একটা এক্স প্লাস ওয়াই পঁচিশ হাজার আসতো তারপর এখানে এই ক্যালকুলেশানগুলো করতে অনেক টাইম লাগতো এইভাবে করবে না যেভাবে দেখালাম সেভাবে করবে একবার বুঝতে না পারলে আরেকবার রিপিট দেখো কোয়েশ্চেনটা তারপরে যদি কোথাও ডাউট থাকে যদি মনে হয় না বুঝতে পারছি না আরেকবার বললে ভালো হয় তো আমাকে কমেন্ট অতি অবশ্যই জানিও আমি ফের বলে দেব ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেন দেখো কী বলছে আচ্ছা হ্যাঁ আরেকটা কথা ক্লাস বারবার বলছি আমি প্রত্যেক ভিডিওতেই বলছি যে এসএসসি টার্গেট করে করাচ্ছি তার মানে এই নয় যে শুধু সিএইচ এর জন্যই এফেক্টিভ এই ক্লাসগুলো বাকি এস বলো তোমাদের বা ডাব্লুবি পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা ডাব্লু বলো বা এর এক্সাম আছে মেন সেই সব এক্সাম বলো সেই সব এক্সামের জন্য এফেক্টিভ নয় যারা করতে চাইছো করতে পারো এই অঙ্কগুলো যেগুলো আজকের ক্লাসে করাচ্ছি এগুলো হয়তো সিজিএল মেন্সেও আসতে পারে তো এগুলোও করতে পারো তোমরাও করতে পারো ক্লাস যারা এই সমস্ত এক্সামের প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও বলো কারণ তাদেরও

ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ প্রফিট আর লস ডিউরিং হোল ট্রানজাকশন পুরো ট্রানজ্যাকশানে কতটা প্রফিট লস হয়েছে প্রফিট বা লস হয়েছে সেই অ্যামাউন্টটা জানতে চাইছে পার্সেন্টেজ জানতে চাইনি অ্যামাউন্টটা জানতে চাইছে আর তোমাকে কী বলে দিয়েছে তোমাকে বলে দিয়েছে দুটো আর্টিকেলের কস্ট প্রাইসের মধ্যে ডিফারেন্স হচ্ছে ছ হাজার দুশো টাকা আর ও দুটো আর্টিকেলই সেম প্রাইসে বিক্রি করেছে দুটো আর্টিকেলই সেম প্রাইসে বিক্রি করেছে তো এই যে কন্ডিশনগুলো দিয়েছে এগুলো ইউজ করে আমরা কোয়েশ্চেনটা করব কীভাবে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস তো প্রথমটা টোয়েন্টি পারসেন্ট লস টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু কত বলো এক বাই পাঁচ তার মানে কস্ট প্রাইস যদি পাঁচ হয় সেলিং প্রাইস চার এক পার্সেন্ট লাকা লস হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লস সিক্সটি পার্সেন্টের ভ্যালু কত বলতে পারি আমি তিন বাই পাঁচ এটা সিক্সটি পার্সেন্ট প্রফিটে বেঁচেছে মানে কস্ট প্রাইস যদি পাঁচ হয় সেলিং প্রাইস তাহলে কত হয়ে যাবে পাঁচা তিনে আট এবার কোয়েশ্চেনে একটা জিনিস বলো বলেছে হি সেল বোথ আর্টিকেলস অ্যাট সেম প্রাইস মানে সেলিং প্রাইসটা সেম হওয়ার কথা কিন্তু এখানে আমি দেখছি কস্ট প্রাইস সেম তো এটার সাথে আমার দরকার নেই আমাকে করতে হবে সেলিং প্রাইস সেম করার জন্য আমি কী করবো ওপরের পার্টটাকে আমি দুই দিয়ে গুণ করবো নিচের পার্টটাকে এক দিয়েই গুণ করবো কারণ চেঞ্জ করার দরকার নেই তো ওপরে হয়ে যাচ্ছে দশ আর চার দুগুণে আট আর নিচে কত হয়ে যাচ্ছে নিচে পাঁচই থাকছে আর এদিকে আট হয়ে যাচ্ছে আট থাকছে পাঁচ আর ছিল পাঁচ আর থাকছে উপরে দশ আর আট হয়ে গেল তো এবার দেখো সেলিং প্রাইস সেম হয়ে গেছে সেলিং প্রাইস সেম হয়ে গেছে এবার তুমি এখানে যোগ করো দুটোকে দশ আর পাঁচে কত হয়ে যাচ্ছে পনেরো আর আট আর আটে কত হয়ে যাচ্ছে ষোলো তার মানে কি দুটো আর্টিকেল কিনতে ওর পনেরো টাকা লেগেছে আর বেচেছে কত ষোলো টাকায় তার মানে ওর লাভ কত হয়েছে এক টাকা লাভ হয়েছে ক্লিয়ার তার মানে এই একের ভ্যালুটা তোমাকে বের করতে হবে কত কি করে বার করবে আমাকে আর কি ডেটা বলে দিয়েছে কোয়েশ্চানে আমাকে বলেছে ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস ইজ রুপিস ছ হাজার দুশো ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস ইজ রুপিস ছ হাজার দুশো এখানে দেখো কস্ট প্রাইস কত একটার দশ একটার পাঁচ তো ডিফারেন্স কত পাঁচের ডিফারেন্স তার মানে আমি বলতে পারি পাঁচের ভ্যালু হচ্ছে ছ হাজার দুশো তাই যদি হয় তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ এক পাঁচ বারো থাকছে পাঁচ দুগুণে দশ কুড়ি থাকছে চার এই সরি হ্যাঁ চার ঠিকই আছে তাহলে কত হয়ে যাচ্ছে বারোশো চল্লিশ বারোশো চল্লিশ তাহলে একের ভ্যালু কত হয়ে গেল বারোশো চল্লিশ তার মানে এটাই তোমার অ্যান্সার এবার বারোশো চল্লিশ কী হয়েছে বারোশো চল্লিশ প্রফিট হয়েছে তোমাকে যখন কোয়েশ্চেনে প্রফিট ওর লস বলেছে তখন এইটা খেয়াল রাখবে অপশানে কিন্তু প্রফিট লস দুটোই দেওয়া থাকবে তো প্রফিট মার্ক করবে কারণ অপশানে বারোশো চল্লিশ টাকা লসও দেওয়া থাকবে তো তাড়াহুড়ো করে মার্ক করবে না ঠান্ডা মাথায় মার্ক করবে বারোশো চল্লিশ টাকা কী হয়েছে প্রফিট হয়েছে ক্লিয়ার আশা করি বোঝা গেছে কোনো ডাউট নেই ডাউট থাকলে আমি বারবার বলছি কমেন্ট অতি অবশ্যই জানাবে দেখো এখানে এই অঙ্কটা আমি অপশান ইনক্লুড করেছি কারণ অপশন দরকার কিছু কিছু কোয়েশ্চেনে অপশান দরকার পড়ে সেজন্য ইনক্লুড করা দেখো কি বলছে দ্য কস্ট অফ হাউস ওয়াজ রুপিস এক্স ইন টু থাউজেন্ড ফিফটিন দু হাজার পনেরো সালে একটা বাড়ির প্রাইস ছিল এক্স টাকা আফটার থ্রি ইয়ার্স দ্য ওনার অফ দ্য হাউস সোল্ড ইট ফর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোর দ্যান সি পে এড ইট মানে যত টাকায় কিনেছিল তার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি দামে সে বিক্রি করেছে পঁচিশ পার্সেন্ট বেশি দামে সে বিক্রি করেছে বাট সি হ্যাজ টু পে আর ট্যাক্স অফ ফিফটি পার্সেন্ট অফ দ্য গেন দ্য ট্যাক্স অ্যামাউন্ট ওয়াজ সে যে টাকাটা গেইন করেছে মানে যে টাকাটা তার প্রফিট হয়েছে তার ফিফটি পার্সেন্ট তাকে ট্যাক্স দিতে হয়েছে তো ট্যাক্স অ্যামাউন্ট কত পুরো কোয়েশ্চেনটা বোঝো আর একবার কী বলেছে বলছে বাড়ি কিনেছিল এক্স টাকা দিয়ে দু সালে তিন বছর পর পঁচিশ পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে পঁচিশ পার্সেন্ট দাম বাড়িয়ে বিক্রি করেছে কিন্তু যে টাকাটা ওর প্রফিট হয়েছে তার ফিফটি পার্সেন্ট ওকে ট্যাক্স দিতে হয়েছে তো সেই ট্যাক্স অ্যামাউন্টটা কত বার করতে হবে এবং অপশান এই কারণেই দেওয়া যে অ্যান্সারগুলো সব তোমাকে এক্সের ফরম্যাটে দিয়েছে সেই কারণেই অপশন ইনক্লুড করা যেহেতু রুপিস এক্স বলেই দিয়েছে এখানে এক্স ধরেই করতে হবে কিছু করার নেই তো এবার একটা জিনিস বলো পঁচিশ পারসেন্ট মোর দামে পঁচিশ পারসেন্ট মোর দ্যান সি পেডিট স বিক্রি করেছে মানে পঁচিশ বেশি দামে বিক্রি করেছে তার মানে ওর প্রফিট কত পঁচিশ তাহলে এই যে এক্স এর যদি আমি পঁচিশ বের করে নিই তাহলে সেটাই ওর প্রফিট হয়ে যাবে কাটো কত হয়ে যাচ্ছে চার তার মানে এক্স বাই চার এই যে এক্স বাই চার রুপিস এক্স বাই চার এটাই ওর প্রফিট এটা কি এটা ওর প্রফিট অর গেন যেটাই বলো সেটাই কোয়েশ্চেনে যেমন গেন বলে দিয়েছে গেন বা প্রফিট বললে প্রফিট এক সেকেন্ড একসাথে লেখা হয়ে গেছে প্রফিট ওর গেন যেটা চাও সেটা বলতে পারো একই ব্যাপার প্রফিট বা গেন তো এক্স বাই চার টাকা ওর গেন হয়েছে সিম্পল ব্যাপার ফিফটি মানে কত বলো ফিফটি মানে হাফ তাহলে এক্স বাই চারকে যদি তুমি হাফ করে দাও নিচে আরেকটা দুই গুণ হয়ে যাবে তো কত হয়ে যাচ্ছে এক্স বাই আট এর হাফ কত এক্স বাই আট হচ্ছে এর হাফ তো হাফ ট্যাক্স দিয়েছে মানে এটাই তাহলে ট্যাক্স তাহলে অ্যানসার কত হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে এখানে অপশান বি এক্স বাই এইট ক্লিয়ার হলো জেনারেলি অনেক সময় এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় এক্স ধরে একটু কনফিউজ করার জন্য বাট কনফিউজ হবে না ইজি কোশ্চেন ছিল দুশো পনেরো সালে কিনেছিলো এক্স টাকায় পঁচিশ বেশি দামে বিক্রি করেছে যা প্রফিট হয়েছে তার হাফ ট্যাক্স দিয়েছে তো প্রফিট বের করে নিলাম কত হয়েছিল এক্স বাই চার তার হাফ করলাম কত এক্স বাই তো হাফ টাকা ট্যাক্স দিয়েছে এক্স বাই আট টাকাই তাহলে ট্যাক্স অপশান এক্স বাই আছে মার্ক করো পরের কোয়েশ্চানে মুভ করো ক্লিয়ার চলো পরের কোশ্চেনে যাই আমরা এখানে দেখো কী বলছে বলছে মার্চেন্ট বট টু হান্ড্রেড এগস আউট অফ হুইচ থার্টি এইট এগস ওয়্যার ব্রোকেন হি সোল্ড দ্য রিমেইনিং এগস অ্যাট দ্য রেট অফ ফোর পয়েন্ট এইট জিরো পার ডজেন অ্যান্ড দাস গেইন্ড এইট পারসেন্ট ফাইন হিস টোটাল ইনভেস্টমেন্ট কতটাকে ইনভেস্ট করেছিল বের করতে বলেছে কী বলেছে দুশোটা ডিম কিনেছিল যার মধ্যে আটত্রিশটা ডিম ভেঙে গেছে ও বাকি ডিমগুলো কী করেছে ফোর পয়েন্ট এইট জিরো পার ডজন প্রতি ডজন চার টাকা আশি পয়সা দরে বিক্রি করেছে তাতে ওর আট পার্সেন্ট লাভ হয়েছে তো তোমাকে বার করতে বলছে টোটাল ইনভেস্টমেন্ট মানে ও প্রথমে কিনেছিল কত টাকা দিয়ে বেসিক্যালি ওর দুশোটা ডিমের কস্ট প্রাইস কত সেটা বার করতে বলেছে তো এখানে দেখো যেহেতু পয়েন্ট আছে এইসব আছে তো এখানে আমাকে আমাকে ডেসিমাল অ্যাভয়েড করতে আমি পারবো না কিন্তু এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চেষ্টা করব কাটাকুটিটা সবার লাস্টে করার যতটা লাস্টে করা যায় মাঝে আমি কাটাকুটি না করার চেষ্টা করব তো কীভাবে করব দেখো দুশোটা ডিম কিনেছিল তার মধ্যে থেকে আটত্রিশটা ভেঙে গেছে তো আছে কটা একশো এবার এক ডজন মানে কত এক ডজন মানে বারোটা তো একশো বাষট্টি বাই বারো এত ডজন ডিম ওর কাছে আছে প্রতি ডজন বিক্রি করেছে কত টাকায় ফোর পয়েন্ট এইট জিরোতে তো ওয়ান সিক্সটি টু ইন্টু ফোর পয়েন্ট এইট জিরো বাই টুয়েলভ এই জিনিসটাকে আমি কি বলতে পারি এই জিনিসটাকে আমি বলতে পারি ওর সেলিং প্রাইস ক্লিয়ার এই অবধি ক্লিয়ার এবার আমাকে কোয়েশ্চেনে কি বলেছে ওর আট পার্সেন্ট গেন হয়েছে মানে ও যদি কোনো জিনিস একশো টাকায় কিনে থাকে তাহলে সেটা বিক্রি করেছে কত একশো আট টাকায় কস্ট প্রাইস যদি এটা হয় সেলিং প্রাইস কত সেলিং প্রাইস হবে একশো আট আমি একশো ধরেই করছি আমাকে এই একশো আটের ভ্যালু কত বলে দিয়েছে একশো আটের ভ্যালু বলে দিয়েছে একশো বাষট্টি ইন্টু ফোর পয়েন্ট এইট জিরো বাই টুয়েলভ ক্লিয়ার তাহলে আমাকে বার করতে হবে কার ভ্যালু একশোর ভ্যালু বার করতে হবে কত হয়ে যাবে ওয়ান সিক্সটি টু ইন্টু ফোর পয়েন্ট এইট জিরো বাই টুয়েলভ ইন্টু হান্ড্রেড অ্যান্ড এইট ইন্টু কত হয়ে যাচ্ছে বলো ইন্টু একশো ক্লিয়ার এই অবধি এইবার আমরা এখানে করবো কাটাকুটি এবার দেখো আমি যদি এখান থেকে পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে একটা একশো গুণ হবে এটা চারশো আশি হয়ে গেল তো এই একশো আর একশো কেটে গেল বারো দিয়ে তুমি এটাকে কাটো চার বারো আটচল্লিশ কত হয়ে গেল চল্লিশ কত দিয়ে কাটবে বলো চল্লিশ এটাকে কত দিয়ে কাটবে চার দিয়েই কাটো কত হচ্ছে দশ এটাকে চার দিয়ে কাটলে যাবে চার দিয়ে কাটো চার দুগুণে আট দুই আঠাশ সাতাশ সাতাশ দিয়ে দেখো এটা যায় কি না ছ সাততে বিয়াল্লিশ হ্যাঁ চলে যাচ্ছে সাতাশ দিয়ে এটা কাটলে কত হয়ে যাচ্ছে ছয় ছ সাত বিয়াল্লিশে দুই হাতে চার ছয় দুগুনে বারো চারে ষোলো তো কত পরে রইল ছয় আর দশে কত পরে রইল ষাট তো অ্যান্সার কত এলো ষাট আমি এখানে নিচে লিখে দিচ্ছি যদি দেখতে না পাও তো কত এলো ষাট ক্লিয়ার হল ক্লিয়ার হলো তাহলে কস্ট প্রাইস কত বেরিয়ে গেল ষাট তার মানেও ষাট টাকায় কিনেছিল বোঝা গেল এবার দেখো এখানে আমি কেন করলাম তুমি যদি এখানে ক্যালকুলেশন করতে যেতে সেলিং প্রাইস একটা বাজে ক্যালকুলেশন আসতো কাটাকুটি করে ডেসিমালে থাকতো ভ্যালুটা সেখান থেকে আবার যদি পরে ক্যালকুলেশন করতে সেখানেও একটা কনফিউশন ক্রিয়েট হতো তো যেখানে ডেসিমাল অ্যাভয়েড করতে পারবে না সেখানে চেষ্টা করবে কাটাকুটিটা একদম লাস্ট স্টেপে করার আমি এখানে সেই জন্য কোনো কাটাকুটি করিনি আমি রেখে দিলাম পুরোটাকে এনে লাস্ট স্টেপে কাটাকুটি করলাম দেখো কত ইজিলি কেটে গেল সব কেটে গিয়ে শার্ট অ্যান্সার চলে এলো তো এই জিনিসগুলো ছোটো খোটো ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখবে এই জিনিসগুলোই ম্যাটার করে যায় এক্সামে এগুলোর জন্যই কারোর টাইম কম লাগে কারোর টাইম বেশি লাগে তো এগুলো তুমি যদি মাথায় রাখো তোমার টাইম কম লাগবে যে মাথায় রাখবে না তার টাইম বেশি লাগবে তুমি তার থেকে এগিয়ে যাবে ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেন দেখা যাক দেখো কি বলছে ইফ অ ম্যানুফ্যাকচারার গেইনস টেন পারসেন্ট হোলসেলার 15 পার্সেন্ট অ্যান্ড রিটেলার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন দ্য প্রোডাকশান কস্ট অফ অ্যান আর্টিকেল হুজ রিটেল প্রাইস ইস বারোশো পঁয়ষট্টি ইজ কী বলছে ম্যানুফ্যাকচারার দশ পার্সেন্ট গেন করছে হোলসেলার পনেরো পার্সেন্ট গেন করছে রিটেলার পঁচিশ পার্সেন্ট গেন করছে ঠিক আছে তাহলে প্রোডাকশন কস্ট কত যদি রিটেল প্রাইস হয় বারোশো পঁয়ষট্টি টাকা তার মানে কি ব্যাপারটা কি এখানে স্টেজগুলো আগে তোমায় বুঝতে হবে প্রথমে আসে ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারারের থেকে কে কেনে ম্যানুফ্যাকচারার বিক্রি করে কাদেরকে হোলসেলারকে হোলসেলার কাদেরকে বিক্রি করে রিটেলারকে রিটেলার কাদেরকে বিক্রি করে রিটেলার বিক্রি করে কাস্টমারকে মানে আমাদেরকে নর্মাল যারা দোকান থেকে জিনিস কিনি তো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা হচ্ছি একদম ফাইনাল তো ম্যানুফ্যাকচারার একে বিক্রি করেছে কততে টেন পারসেন্ট প্রফিটে হোলসেলার তারপর কি করেছে একে বিক্রি করেছে কততে হোলসেলার একে বিক্রি করেছে পনেরো পারসেন্ট প্রফিটে তারপর রিটেলার আবার তার ওপর কত রেখেছে পঁচিশ প্রফিট রেখে আমাদেরকে বিক্রি করেছে এবার আমরা কিনছি বারোশো টাকায় তাহলে তোমার কাছে জানতে চাইছে যে এই এই ম্যানুফ্যাকচারারের এটা বানাতে কত টাকা লেগেছিল মানে এইখানে ম্যানুফ্যাকচারারের কস্ট প্রাইস কত করেছিল সেটা জানতে চাইছে কিভাবে বার করবে কিভাবে বার করবে একটা প্রসেস করিয়েছিলাম যেখানে তোমার খরচার হিসাব ছিল মনে আছে যে এত পার্সেন্টে এত হলে এত টাকা দিয়ে দিচ্ছে তারপর রিমেইনিং এত টাকা বাঁচছে পার্সেন্টেজে করিয়েছিলাম যে এর সম্পত্তি এত টাকা আছে তার পনেরো পার্সেন্ট বড়ো ছেলেকে দিয়ে দিল রিমেনিং পার্টের আবার এতটা ছোটো ছেলেকে দিল তো ওইখানে যে কনসেপ্টটা ইউজ করেছিলাম আমরা এখানেও সেম কনসেপ্ট ইউজ করবো কীভাবে টেন পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত এক বাই দশ তার মানে ম্যানুফ্যাকচারার কি দশে যদি ও নিজে বানিয়ে থাকে এগারোতে বিক্রি করবে পনেরো পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত তিন বাই কুড়ি তিন বাই কুড়ি তার মানে কি যে হোলসেলার সে যদি কুড়ি টাকায় কিনে থাকে সে তেইশ টাকায় বিক্রি করবে ক্লিয়ার রিটেলার পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত এক বাই চার তার মানে রিটেলার যদি চার টাকায় কিনে থাকে পাঁচ টাকায় বিক্রি করবে এই অবধি ক্লিয়ার এবার আমি কি করব আমি সোজা এই তিনটাকে মাল্টিপ্লাই করে দেবো এই তিনটাকে মাল্টিপ্লাই করে দেবো কত পাচ্ছি এখানে চার দুগুণে আট আর কটা শূন্য বসবে দুটো শূন্য আটশো এদিকে কত পাচ্ছি বলো পাঁচ এগারো পঞ্চান্ন ইন্টু তেইশ তো পঞ্চান্ন ইন্টু তেইশ গুণ করলে কত হয় পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরো আর পাঁচ দুগুণে দশ পনেরো আর ছাব্বিশে ছয় হাতে দুই পাঁচ দুগুণে দশ আর দুয়ে বারো তো দেখো বারোশো পঁয়ষট্টিই এলো বারোশো পঁয়ষট্টিই এলো তার মানে আটশো টাকা যদি বানাতে খরচা হয়ে থাকে এটা কি এটা ম্যানুফ্যাকচারারের সিপি এটা সিপি অফ ম্যানুফ্যাকচারার বুঝে নি একটা ম্যানুফ্যাকচারার লিখেছি আর এটা কি এটা হচ্ছে রিটেল প্রাইস এবার আমরা এখান থেকে কম্পেয়ার করবো এবার দেখো আমাকে ডাইরেক্ট কোয়েশ্চেনে বলেই দিয়েছে রিটেল প্রাইস কত বারোশো পঁয়ষট্টি আমি এখানে দেখছিও এসছে বারোশো পঁয়ষট্টি তার মানে আমি কী বলতে পারি আমার কাছে যেটা জানতে চেয়েছে সিপি অফ ম্যানুফ্যাকচারার সেটার অ্যান্সার কত হয়ে যাবে সেটার অ্যান্সার হয়ে যাবে আটশো টাকা সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে আটশো টাকা ক্লিয়ার হলো কারণ এখানে বারোশো পঁয়ষট্টি এসছে যদি অন্য কিছু হতো আমরা তাহলে যেভাবে কম্পেয়ার করি সেভাবে কম্পেয়ার করে বার করতাম ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি এই ধরনের অঙ্ক আসলে কিভাবে করবে ক্লিয়ার হয়েছে আশা করি যদি না ক্লিয়ার হয় আমি বারবার বলছি আরেকবার কোয়েশ্চেন দেখে নিও আরেকবার রিপিট করে তারপরও যদি না ক্লিয়ার হয় আমাকে কমেন্ট অতি অবশ্যই জানিও আমি ফের বুঝিয়ে দেবো কোনো চাপ নেওয়ার দরকার নেই ক্লিয়ার লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসে চলো দেখে নিই কী আছে বলছে অ্যান আর্টিকেল পাসিং থ্রু টু হ্যান্ডস ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ থার্টি এইট পার্সেন্ট অ্যাট দ্য অরিজিনাল কস্ট প্রাইস ইফ দ্য ফার্স্ট ডিলার মেক্স আ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট দেন দ্য প্রফিট পার্সেন্ট মেড বাই দ্য সেকেন্ড ইজ কী বলছে একটা আর্টিকেল দুটো হাতের থেকে পাস হয়েছে ঠিক আছে একজন মানে একজনের কাছে ছিল তার থেকে একজন কিনেছে তারপর সে আরও একজনকে বেঁচেছে তো টোটাল এই প্রথম থেকে থার্ডে যেতে প্রফিট হয়েছে থার্টি এইট পার্সেন্ট এবার কথাটা হচ্ছে প্রথম যে বিক্রি করেছিল সে টোয়েন্টি পার্সেন্টে বিক্রি করেছিল তাহলে তার পরে যে বিক্রি করেছে সে কত পার্সেন্টে বিক্রি করেছে এখানে অনেকে কী ভুলটা করবে অনেকে করে দেবে আটত্রিশ পার্সেন্ট টোটাল একজন কুড়ি পার্সেন্ট তাহলে আটত্রিশ থেকে কুড়ি বাদ দিয়ে দেবো আঠেরো পার্সেন্ট অ্যান্সার আর অপশানে আঠেরো পার্সেন্ট দেওয়াও থাকবে আর অপশানে আঠেরো পার্সেন্ট দেওয়া থাকবে সেটা মার্ক করলে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বা যে এক্সাম দিচ্ছ সেটাতে যে নেগেটিভ মার্কিং সেটা পাবে কারণ ভুল হবে ব্যাপারটা বোঝো কী হয়েছে তিনজন আছে ফার্স্ট সেকেন্ড আর থার্ড কথাটা হচ্ছে এই যে ফার্স্ট এ ধরো একশো টাকা কিনেছিল এখান থেকে সোজা যদি এখানে হিসাব করো তাহলে এর দাম পড়েছে একশো টাকা ক্লিয়ার এর দাম পড়েছে একশো টাকা তিন নম্বর জন যে কিনেছে তারপরেছে একশো আটত্রিশ টাকা তো আটত্রিশ পার্সেন্ট প্রফিট ডাইরেক্ট যদি হিসাব করো বাট বলছে এটা যেহেতু এর হাত হয়ে ঘুরে তারপর এর কাছে গেছে তো এ যখন ফার্স্ট জন যখন সেকেন্ড জনকে বেচেছিল তখন টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছিল তাহলে সেকেন্ড জোনের সেকেন্ড জোন কিনেছে কত টাকায় একশো কুড়ি টাকায় এবার সেকেন্ড জোনেই একশো কুড়ি টাকা থেকে একে বিক্রি করেছে একশো আটত্রিশ টাকায় তার মানে তোমার অ্যাকচুয়াল কস্ট প্রাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো কুড়ি আর সেলিং প্রাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো আটত্রিশ তো এইখানে তোমাকে হিসাব করতে হবে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে তো কতটা প্রফিট হয়েছে বলো আঠেরো টাকা আঠেরো টাকা প্রফিট হয়েছে কিসের মধ্যে একশো কুড়ি টাকায় ইন্টু আমি কত করবো ইন্টু একশো পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য কুড়ি দিয়ে কাটো পাঁচ এটা কত হয়ে যাবে ছয় ছয় দিয়ে এটা কেটে দাও কত হয়ে যাবে তিন তো অ্যানসার কত এলো ফিফটিন পার্সেন্ট ফিফটিন প্রফিট তাহলে সেকেন্ড জন কত পার্সেন্ট প্রফিট করেছে সেকেন্ড জন করেছে ফিফটিন পার্সেন্ট প্রফিট এখান থেকে ফিফটিন পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে ফিফটিন পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে সেজন্য একশো টাকা দাম হয়েছে বোঝা গেল কেন বললাম যে আটত্রিশ থেকে কুড়ি বাদ দিয়ে যদি মার্ক করে দাও আঠেরো তাহলে নেগেটিভ মার্কিং হবে কারণ আঠেরো হবে না পনেরো অ্যান্সার হবে আশা করি ক্লিয়ার হয়েছে যে কটা টাইপের কোয়েশ্চেন আজকে করালাম লাস্ট কোয়েশ্চেন ছিল এটা ক্লাসে তো প্রফিট লস এখানে আমাদের শেষ হলো প্রফিট লসের ছখানা ক্লাস আমরা করেছি টোটাল সমস্ত টাইপ আমরা ডিসকাস করেছি ডিসকাউন্টের একটা ক্লাস এখনও বাকি রয়েছে ডিসকাউন্টের ক্লাস আমি নেবো দেখছি সিম্পল ইন্টারেস্টের আগে বা পরে যা হোক আমি করিয়ে করিয়ে দেবো আগেই করাবো ভাবছি তো কালকে হয়তো ডিসকাউন্টের ক্লাস আসবে তারপর সিম্পল ইন্টারেস্ট স্টার্ট হবে ক্লিয়ার তো যারা ভিডিও এখন অবধি দেখছো যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এর আগের ভিডিও যদি না দেখে থাকো স্ক্রিনে দেখো প্লে লিস্টের লিঙ্ক দেখতে পাচ্ছ প্রফিট লস পার্সেন্টেজ দুটোরই তো যেটাই দেখার দরকার মনে হয় যেগুলো মনে হচ্ছে হ্যাঁ দরকার এই লিস্টে ক্লিক করে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো ফের দেখা হবে কালকের ক্লাসে আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই